এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালোই আছি, মোটামুটি ভালোই ঠিকঠাক চলছে। মাঝখানে প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো, তোমাদের লাস্ট একটা ব্লগে দেখেওছিলাম, আমার অল্প অল্প ঠান্ডা লেগেছে, কিন্তু তারপরে প্রচণ্ড বেশি রকমের ঠান্ডা লেগে গেছিলো। মানে গা হাত পা ব্যথা যা হচ্ছে ভাইরাল, প্লাস মারও, মানে সুমের মারও একই কন্ডিশন ছিল। তারপরে মা, আমার মাকে আবার আসতে হয়েছিলো, বলতে মা নিজের থেকে এসেছিলো যে দুজনেরই এরকম শরীর খারাপ, তবে আমার একটু বেশিই হয়ে গেছিলো। তো মা এসে বেশ দুদিন তিন দিন ছিল, থেকে একটুখানি মানে যা হয় আর কি, মা থাকলে ভালোই হয়, একটু কাজেরও হেল্প হয়, আর তাছাড়া শরীর খারাপের সময় দেখবে সবাই চায় যে একটু মা এসে থাকুক, ওর মা কাছে থাকলে ভালো লাগে। তো যাই হোক, অ্যাঞ্জেল যখন তখন ছাদে চলে আসতে পারতো, এখন আসতে পারছে না। তার রিজন হলো যে আমাদের ফ্ল্যাটটা, তোমরা যারা মোটামুটি ব্লগ মানে ফলো করো তারা জানবে যে আমাদের ফ্লোরটা অবধি, মানে তিনতলা অবধি হলো তোমার কমপ্লিট করা ছিল, তারপর থেকে কমপ্লিট ছিল না, মানে চারতলাটা আন্ডার কনস্ট্রাকশনের অবস্থাতেই ওইভাবেই পড়েছিল। আর ছাদের তোমার গ্রিল ফিলও লাগানো ছিল না, তো তার জন্যে অ্যাঞ্জেল নিজের মতো নিজে ছাদে চলে টলে আসতো। কিন্তু এখন ফ্ল্যাটে মোটামুটি কাজ হচ্ছে, যার জন্যে ছাদে গেট বসে গেছে, তো এবার ওটা বন্ধ থাকে, তো ওই জন্য ওটা খুলে দেওয়ার জন্য আমাদের ছাদে আসতে লাগে। উনি ঘুরে বেড়াচ্ছেন অনিষ্টের পরে অনিষ্ট, এখানে যেগুলো হয়েছিল এগুলো সব খুলে দিতে হয়েছে, বুঝেছো তো? এখানে লাউ গাছ, তারপরে উচ্ছে গাছ, এটা উচ্ছে গাছটা এখনও কিছুটা ইয়ে, ওটা খুলে দেওয়া হবে, এগুলো সব খুলে দিতে হয়েছে। এই যে দেখো প্রাইমার মারা হয়েছে, এগুলো কাজ হচ্ছে। এখানে বাবা মোটামুটি যেগুলো চারা গাছের মতো অবস্থায় আছে ওগুলো ঢেকে আপাতত রেখে দিয়েছে বৃষ্টিতে যাতে নষ্ট না হয়ে যায়। ওখানে বাবার সার তৈরি হচ্ছে, আর এইখানে লঙ্কা গাছগুলো সবই তুলে দিয়েছে, এই একটা রয়ে গেছে। আর দেখো এইটাতে কী সুন্দর, আমার এই ক্যাকটাসটাতে আবার ফুল এসছে, কি দারুণ লাগছে না? এরকম ফুল এসছে, দারুণ লাগছে ব্যাপারটা ক্যাকটাসটা। আর বেগুন গাছগুলোও সব তুলে দিয়েছে, এই একটা রয়েছে, কিন্তু কী বলো তো এখন আর বেগুনগুলো ভালো হচ্ছে না, মানে যদি দেখো এই যে দেখো এরকম হয়ে গেছে, এখন আর বেগুনগুলো ভালো হচ্ছে না, বাকিগুলো বাবা তুলে দিয়েছে। এই যে এই যে, তো বলছো নতুন করেই করবে। আর এই যে দেখো ছাদে আমার আরেকটা যে পার্পেল হার্টটা, সেটা ছাদে রাখা আছে। আর এইটার অবস্থা দেখো, এই অ্যালোভেরা গাছটা আমার ঘরে ছিল, মা আমাকে বলে ছাদে দিয়ে আসি, কিছুদিন ছাদে থাক, পরে নিয়ে আসিস। আমি মানে কয়েকদিন আসতে পারিনি, আজকে এসে দেখছি দেখো অ্যালোভেরা গাছটা কী অবস্থা, মরে কীরকম হয়ে গেছে। তো জানি না এটা কী, আমি বলতে পারবো না এরকম অবস্থা। আর এই বক্সটার মধ্যে বাবার সমস্ত সারফার থাকে, আরেকজন নিজের মতো নিজে ঘুরে বেড়াচ্ছে। আকাশটা দেখো এখনও পুরো, তোমরা কতটা ক্যামেরায় বুঝতে পারছো আমি জানি না, মানে মেঘলা। দেখো বাবার চন্দ্রমল্লিকার চাষ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এই যে এখানে রয়েছে দেখো, এখানে এখানে এগুলো সব চন্দ্রমল্লিকা, এই দেখো এখানে। আর দেখো আমাদের এই মার্বেলটা তো করা, মানে মার্বেলটা করা করা ছিল না, মার্বেলটা করা হয়েছে, ওখানে স্লাইডিংগুলো হয়ে গেছে, এইগুলো সব মানে পুট্টি প্যারিস যেটা বলে সেটা হয়ে গেছে, এখনও বাকি আছে কাজ, এগুলো রং টং হবে, এখন অনেকটাই কাজ বাকি। চলো 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 নিচে, চলো নিচে, চলো চলো, ফাস্ট ফাস্ট, কাম 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 কাম। তো এই দেখো মোটামুটি এই কাজ হয়েছে, এখনও কাজ চলছে, বুঝতেই পারছো, বস্তা বস্তা সব কিছু পড়ে রয়েছে। তোমাদের একটু তোমরা ফলে কারা কারা বিট নুন মাখিয়ে খেতে ভালোবাসো বলো। এখানে আপেল আর ন্যাশপাতি আছে, সব যদিও একই টাইপের লাগছে, তো এখন আমি আর সোম খাবো, একটু ভালো করে বিট নুন মাখিয়ে নিলাম। এই যে ভালো করে দাঁড়া, ফল চলে এসেছে এবার, এইটা বলি আমার মার্কেটিং মানে শুরু শেষ, শেষও বলা যায়, ওই সময় শেষ বলছি না, শেষ মানে এক জামা কাপড়ের শেষ, আবার কি 25,000 টাকা আমার মার্কেটিং করেছে শুধু বলতে রেশন না। ব্যাপারটা কি বলতো, আমার যেটা হয়েছিল বলছিলাম যে ঠান্ডা ঠান্ডা লেগেছে, ঠিক আছে, তারপরে তোমাদের বললাম গরমের মধ্যে পাচ্ছি না, এবার সবার দেখছি মার্কেটিং হয়েছে, সবাই মানে সব কিছু দেখাচ্ছে, মার্কেটিং কমপ্লিট, আমার না মনটা খারাপ হয়ে যাচ্ছে, সব বিক্রি হয়ে গেলো আর তো কিচ্ছু পাবো না। তো কালকে ডিসাইড করেছিলাম যে বেরোবো, একে তো ভিড় থাকবে, সকাল সকাল বেরিয়ে যাবো, মোটামুটি মানে যতটুকু পারবো ততটুকু করবো, আর বাকি তারপরে সেরকম হলে আজকে সানডে আছে, আজকে আবার যাবো। তো কালকে মোটামুটি আমাকে ও দু জায়গায় তিন জায়গায় নিয়ে গিয়ে একদিনে আমার সব জামা কাপড়ের ডিপার্টমেন্টটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন যেগুলো বাকি আছে সেগুলো ও না এখনো বাকি, মানে এত কিছু কেনা পড়া বাকি, মেয়েদের বাকি, আমার কিন্তু এখন একটাও হয়নি। আমি অনেকবার বলেছি কিনতে, আমাকে বললো যে না আমি অনলাইন কিনবো, তো ওই জন্য কিনেনি না। আমি এমনি অত কিছু পছন্দ করি না, আমার গ্যাজেটের উপর খুব শখ, আমি ইয়ারফোন, হেডফোন,
মোবাইল, কম্পিউটার, কন্ট্রোলার, যাই হোক, বাট ওরও কেনা হয়, যথেষ্ট হয়। এবার হয়নি কেন কি দোকান থেকেও খুব একটা কেনা পছন্দ করে না, কমই কেনেও, বেশিরভাগ তুই অনলাইনেই কিনিস। তো যাই হোক, আমাকে কিন্তু কালকে যখন বললাম, বললো যে না আমি অনলাইনে কিনবো, এখন ঠিক আছে। ওর সাথে আমি মেনলি কী বলো তো, জামা কাপড় এগুলো না আমার এখনও অভ্যাস আছে যে ও একটু বলে দিলে বা মা বলে দিলে আমার সুবিধা। এখন আমি নিজের কনফিডেন্সের সাথে এগুলো কিছু, এগুলো কেন আমি কোনো কিছুই একা মার্কেটিং করতে পারি না। যাই হোক, তো জামা কাপড় মোটামুটি হয়ে গেছে, ওই ডিপার্টমেন্টটা পুরো কমপ্লিট। এবার ওর সাথে না থাকলেও আমার অসুবিধা নেই, যে কোনো দিন গিয়ে। এবার অ্যাক্সেসরিজগুলো বাকি আছে, এরকম তো জানোই মেয়েদের ব্যাগ, একটু ইয়ারিং, ব্যাগ তো দিলি কালকে, একটা দিয়েছি, যাই হোক, ব্যাগ, ইয়ারিং, আরও ব্যাগ, মানে শুজ, এগুলো তো বাকি থেকেই গেছে। ওগুলো ধীরে ধীরে আমি মার সাথে বেরিয়ে একটু টুকটু করে করে নেবো, ওগুলো নিয়ে চাপলে মেন মার্কেটিং কমপ্লিট। তবে হ্যাঁ, তোমাদের আজকে আর শো করবো না, আমি একটা হল ভিডিও মতো করে আমার যা যা মার্কেটিং কমপ্লিট দেখাতে তো টাইম লাগবে, পুজোর মার্কেটিং। হ্যাঁ, আর আশা করি আমার মার্কেটিং এর মানে ভিডিও তোমরা, আমি দেখেছি অনেকে লাইক করে, কিনি আমি যখন দেখাই তোমরা সবাই দেখতে ভালোবাসো। আর তোমরা বলে না, আমিও মানে যে নিজের মার্কেটিং বলে না, অন্য যে কোনো কারোর মার্কেটিং দেখতে প্রচণ্ড ভালো লাগে। তো সেটা নিয়ে একটা আলাদা করে ছোট্ট আমি হল ভিডিও টাইপের মানে ব্লগ করে দেবো আমি, আজকে সেটা করবো না, আজকে যেরকম কন্টিনিউ হচ্ছে হোক। আর তোমাদের তার সাথে একটা জিনিস আমি ব্যাকে দেখিয়ে দিই, এখন আর আমি কন্টিনিউ করবো না ফল ঢলকে, আমরা এখন একটুখানি মিটাইন কাটাই বা একটু ওয়েব সিরিজ দেখি, কিছু তো একটা করবো। আর মেঘলা ওয়েদার ঘুমিয়েও পড়তে পারি, বলা যাচ্ছে না। তোমাদের যেটা দেখানোর তোমরা কতটা খেয়াল করেছো জানি না, আমি দেখাই, এরকম ব্যাকে দেখতে পাচ্ছ, লাইটটা জ্বালা সব নালে বুঝতে পারবে না। মানে অ্যাঞ্জেলকে দেখো, ব্যাকে এই যে দেখতে পাচ্ছ কি, আমার কার্টেন্সগুলো চলে এসছে। মানে আমি অনেকদিন ধরে তোমাদের বলছিলাম যে আমি কার্টেন লাগাবো, কার্টেন লাগাবো, তো হয়ে উঠছিল না, এরকম এসে গেছে। তো এই যে এরকমভাবে করেছে, আমি না রিং সিস্টেম এটা করিনি, এটা এই কারণে কেন কি মানে মোটামুটি কিছু আমাদের যেহেতু রাস্তা ধরে না, সেহেতু মাঝে মাঝেই মানে পর্দাগুলো ধুতে দিতে হয়, খুব খুব ফ্রিকোয়েন্টলি ধুতে হয়। এবার ব্যাপারটা কী হয়, রিং দেওয়া যেগুলো ওগুলো তোমার না ড্রাই ক্লিনার্সে দিলে ভালো হয়, এবার তখন দিলে 7-10 দিন মানে টাইম লেগে যায়, যাও মানে তারপরে আনো, অনেকটা টাইম লেগে যায়। তো ওই জন্যে আমি ভাবলাম যে এরকম টাইপের করে নিই, পরে আবার ওরকম একটা করে রাখবো যেটা মানে মাঝে মাঝে টানাবো। তো এই একটা করেছি, এই যে ব্যাকেও আমি দেখিয়ে দিই তোমাদের, এই যে মানে অন্ধকার আসছে, তোমরা কতটা বুঝতে পারছো, হয় না যে এরকম এরকম, তো এটাই আর কি। তো এই হলো ব্যাপার, তোমাদের দেখিয়ে দিলাম। আরও কিন্তু আমার ঘরে কিছু কিছু মেকওভার হয়েছে, সেটা বিকালবেলা তোমাদের শেয়ার করে দেবো, কারণ পুজোর সময় আমরা সাজবো আর ঘর দুয়ার সাজবে না, একটু তা তো হয় না, তো সেটা শেয়ার করে দেবো। আর চলো বিকালে কথা বলছি। আজকে সকাল থেকে অনেক কিছু করেছি বলতে, পুরো ঘর ডাস্টিং করেছি, প্রচুর মানে মানে কি বলো তো, ডিপ ডিপ ক্লিনিং যেটাকে বলে, মানে ওপর থেকে ডাস্টিং হয়ে যায় বাট সেভাবে ডাস্টিং কমপ্লিট হয় না। আর এই জায়গাটা যা পড়ে রাখে তো তোমরা জানোই, তো এগুলো সমস্তটাই করেছি। এখন ফল ঠল খাই, তারপরে আমরা আমাদের টাইম কাটাই, দেন বিকালবেলা তোমাদের সাথে কী হচ্ছে না হচ্ছে সেটা দেখা যাক, সেভাবে আসছি। তোমাদের বলছিলাম তখন যে অনেক কিছু মানে টুকটুক করে একটু বাড়িরও মেকওভার করছি। তো তোমরা লাস্টের একটা ব্লগে দেখছিলে যে আমি একটু ফার্নিচার রং করছিলাম, সোম বলছিল কী হচ্ছে আমি জানি না, কী হচ্ছে না হচ্ছে তোমাদের পরে ইপ্সিতা দেখাবে। তো তোমাদের দেখাই আমি কী করেছি, একটু ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি। তো একটু একটু করে কিন্তু আমি মানে আমাদের সাথে সাথে একটু ফ্ল্যাটটারও মেকওভার করছি, কেন কি একটু চেঞ্জেস হলে দেখবো পুজোর সময় ভালোই লাগে, একটুখানি টুকটুক করে মানে একরকমভাবে দেখতে দেখতে যেই জিনিসগুলো একটু চেঞ্জেস দরকার সেগুলো করলে বেশ ভালো লাগে। তো শুরু করেছি, কিছুটা কিছুটা হয়েছে, আরও হবে। তো তোমাদের দেখাই আমি ব্যাকে। তো এই দেখো, এটা কি দেখতে পাচ্ছ, এটা হলো সেই ফার্নিচারটা যেটা বলেছিলাম যে একটু পালিশটা এদিক ওদিক হয়ে গেছে। তো এটা দেখো, আমি পুরো এরকম সুন্দর করে হোয়াইট কালার এরকম করে দিয়েছি, আর এর উপরে দেখতেই পাচ্ছ ফ্লাওয়ার হাউসটা কী ভালো লাগছে। তবে এই ফ্লাওয়ারটাও আমি চেঞ্জ করবো পুজোর আগে, এটা হয়তো চেঞ্জ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এই জিনিসটা বলে এটা কেমন হয়েছে, আমি কিন্তু এটা নিজেই রং করেছি। তো এই একটা চেঞ্জেস করেছি, আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এটা হলো সেই সুর একটা যেটা ডার্ক চকলেট কালার ছিল, তো এটাকেও আমি এরকম সুন্দর করে হোয়াইট কালার করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এর ওপরে দেখো, আপাতত তো এরকম একটা রানার
তো ছিল না আমার কাছে, এরকম টাইপের একটা ছিল, পেতেছি রানার, তবে আরেকটা রানার এখানে কিনবো। তো এর ওপরে এখানে আমি আমার এই স্নেক প্ল্যান্টটা রেখে দিয়েছি, এখানে এরকম একটু শোপিস রেখে এই যে এটা রেখেছি। তবে এই ওপরে এখানটাও কিন্তু একটু চেঞ্জেস হবে, এখানে একটা ফ্লাওয়ার ভাস আর একটা ফ্লাওয়ার টাওয়ার, আরও দেখা যাক কী করা যায় না করা যায় সেটা আসবে। এখানে রানারটা চেঞ্জ হবে, কিন্তু ওভারঅল দেখো কী ছিল, তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো জানবে, এই কালো রং ছিল। তো এটা এরকমভাবে করে এরকম সুন্দর করে দিয়েছি। পর্দা লেগে গেছে, ডাইনিংয়ের পর্দাটা বাকি আছে, আর এই জায়গাটার মেকওভার করেছি, পেছনের ওই সুরাকের ওই জায়গাটা করেছি, বাইরে একটা সুরাক আছে বাট এখানেও একটা রাখতে হয় কেন কি এত জুতো সবার তো হয় না। তো যাই হোক, ওই জায়গাটা কেমন হয়েছে, আরও টুকটুক করে কিছু চেঞ্জেস আনবো। আর তোমাদের তার সাথে আরেকটা জিনিসও দেখাই একটুখানি ব্যাক ক্যামেরা করে। এই ট্রেটা দেখতে পাচ্ছ, তো এই ট্রেটা কিন্তু অ্যাকচুয়ালি সোম চকলেট এনেছিলো এই ট্রেটার মধ্যে। তো আমি কী করেছি, এটা আর ফেলিনি, এখানে তো আমার মানিক প্ল্যান্টার এই নুনের এটা থাকেই, তো এই ট্রেলটাকে আমি এরকম রং করে নিয়েছি, ওই সাদা রংটাই করেছি, করে এটার মধ্যে এই দুটো রেখে দিয়েছি। আর এরপরে একটা ওখানে হয়তো টুথপিক রেখে দেবো, তো এটাও কিন্তু আমি রং করে এটাকে ইউটিলাইজ করে দিয়েছি। এবং তোর কেমন লেগেছে বলে এই মেকওভারগুলো, এই যে এটা এটা মাকে দিয়েছি, মাও আবার মার একটা ওয়ার্ড্রপ অলরেডি কালার করে ফেলেছি, আমি সেদিন গেছিলাম গিয়ে দেখলাম। আর আমি রান্নাঘরেও একটা মানে কর্নার এক তোমরা অনেকে দেখেছো দেখিয়ে দেবো তোমাদের, ওইটাও আমি একটু হোয়াইট কালার করে নিয়েছি, কারণ স্কিন তো অনেক সময় জং টং যুক্ত হয়ে যেতে পারে, তো ওটাও আমি একটু অয়েল পেন্ট করে নিয়েছি হোয়াইট কালারে। তো একটু একটু ঘরটাও একটু অন্যরকম লাগে। তোমরাও কিন্তু এই টিপসটা কাজে লাগাতে পারো তোমাদের, বলছি তোমরাও কিন্তু এই টিপসটা কাজে লাগাতে পারো তোমাদের হাউসহোল্ড। কি এটা টিপস, মানে এইটা এই আইডিয়াগুলো মানে সুন্দর আইডিয়াগুলো। দেখো আমরা তো পূজার সময় কাজবো বুঝবো সবই ঠিক আছে, কিন্তু আমরা তো একঘেয়েভাবে দেখে থাকি সবকিছু, তো অনেক বড় বড় চেঞ্জেস তো করা সম্ভব না। যদি তুমি একটা দামি ফার্নিচার হট করে সেটা চেঞ্জ করে দিচ্ছ বা নতুন নতুন এভরিডে জিনিস কিনে আনছো, আমরা খুব মধ্যবিত্ত করে এভরিডে আমাদের পক্ষে সম্ভব হয় না। তো ঘরে যে ছোটো ছোটো জিনিসগুলো যদি একটু এদিক ওদিক করে ধরো একটু কালার করলাম, বা এই যে তোমাদের বললাম একটু ফ্লাওয়ারগুলো চেঞ্জ করবো, ওপরে এখন এইভাবে সাজিয়েছি সুরে একটা, তার ওপরটা ওপরে সাজটা হয়তো আবার একটু কিছুদিন বাদে একটু চেঞ্জ করলাম, মানে একটু যদি ঘুরিয়ে ফিরিয়ে ঘরের মধ্যে চেঞ্জ করো দেখবে বেশ ভালো লাগে তোমাদের। তো শেয়ার করে দিলাম আমার এই মেকওভারগুলো কেমন লেগেছে, কিন্তু অবশ্যই তোমাদের তোমরাও পারলে তোমাদের বাড়িটা সেটা ছোট হোক বড় হোক যেমনই হোক নিজের বাড়ি নিজের বাড়ি একটু সুন্দর করে তোমরাও পারলে কিন্তু তোমাদেরও তো দেখতে ভালো লাগবে না, নিজের বাড়িটাকে মনে হবে অন্য কারো বাড়িতে চলে এসেছো, তুমি চলে এসেছো ঘুম থেকে উঠে মনে হলো, তো এটাই চলো আপাতত এখানে। হ্যাঁ এখন আমি এইটা জাস্ট তোমাকে দেখে টিকে দিলাম, এখন থাক আবার রাতের দিকে দেখি কি হচ্ছে, সেই অনুযায়ী তোমাদের সাথে ব্লগটা সেভাবে এন্ড করবো। টাটা। ঠিকই হয়েছে তোমরা, এখানে এখন ভুট্টা করা হবে, বাবা নিয়ে এসেছিল সকালবেলা, মা ভুট্টা করা তোমার এক্সপার্ট, এখানে গ্যাসে ভুট্টা, ভুট্টা হয়ে গেলে তোমার দেখাবো। ভুট্টা চলে এসছে, আমার বাবারও খুব ফেভারিট, বাবা সকালে নিয়ে এসছে, আর ইপ্সিতারও ভালো লাগে মনে হয়। মা কোথায়? ভুট্টা কেমন? লেবুন দারুন। লেবুনটা কেমন হয়েছে? দারুন। ইপ্সিতা মেখেছে এটা। আমি তখন আর গুড ইভিনিংটা করিনি তোমাদেরকে, কেন কি বলো তো ঘুমাচ্ছিলাম, আমরা বিকালের আজকে চাও খাইনি, ও বললো আগে ভুট্টা খাবে, তো মা ভুট্টাটা ভাজলো, আমি একটু লেবু নুন এগুলো মাখাচ্ছিলাম,
তো দেখো ওর তো পুরো খাওয়া শেষ, আমার পুরো রয়ে গেছে, এখন খাবো। আর ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, নালে অনেকটা বড় হয়ে যাবে। তো এখানে ব্লগটা আজকের মতো এন্ড করে দিচ্ছি আমরা। আমি একটু ভুট্টা, আমার অলরেডি খাওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ, তো ভুট্টা খেতে খেতে এনজয় করি। এরকম মিষ্টি দিনে ভুট্টা খেতে বেশ ভালো লাগে। তো আর আজকের মেয়ের খুবারটা ঘরে যেটুকু যা হয়েছে কেমন লাগলো, আর বাকি ব্লগ কেমন লাগলো জানিও, আর কি করতে হবে বলে দে। লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, দেখা হবে তোমাদের সঙ্গে পরের ব্লগে খুব তাড়াতাড়ি। চলো টাটা টাটা।